সানাউল হক, বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, কুরু এক মাগে আবু জাফর ওবায়দুল্লাহ। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? নির্মলেন্দু গুণ। স্বাধীনতা তুমি শামসুর রহমান। বারবারা পিটলারকে আসাদ চৌধুরী। আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফেরোজা রূপালি রূপে নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মোরা, নবীন যাত্রী তোমাকে সোনাই ছড়া। এদেশ আমার এদেশ তোমার সবই শেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তব্য গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুলে খুলে। রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে। এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চায়। কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা? আমি বলছি ভয় পেও না মা গো, ওই দেখা যায় মরা নদী সেটা। কুমড়ো ফুলে ফুলে নেমে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি জানি পোকা তুই কবে আসবি কবে ছুটি। চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার ফুলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর জনতার কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কেরোধে তাহার বজ্র কণ্ঠ পানি, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজোর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ছাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ছাঝালো মিছিল, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি, স্বাধীনতা তুমি অন্ধকারে ফাঁকা সীমান্তে মুক্তি সেনার চোখে ছিলে। বারবারা সেতু নামের অনুভূতির উপর তোমার তর্জমা আমি করেছি, তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। রাজ্যে নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সেই লেখায়, আমি তোমার ওই একটি লেখায় পড়েছি বারবারা, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম ভোর। আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই ডিএড করতে শিখে গেছো, গাউনের রং আর সেট নিয়ে চায়ের টেবিলে মায়ের সঙ্গে ঝগড়া হয়। বারবারা আমার ভীষণ জানতে ইচ্ছে করে তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়া ইয়া খা আর ছবি ছাপা হয়, বিবেকের গোদাম গুলো খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় হত্যা করেছে, মানুষের কষ্টার্জিত সফলতাকে সে গলা টিপে হত্যা করেছে, অদ্ভুত জাদুকর আরিয়ান।